যারা হজ আদায় করবেন। তারা প্রথমে মক্কা শরীফ যাওয়ার পূর্বে উমরার এহরাম বেদে আব্বায়েক আল্লাহ লাব্বায়ক বলতে বলতে শরীফ পৌঁছবেন মক্কা শরীফ পৌঁছার পরে প্রথমে আল্লাহর ঘরের তাওয়াফ করা এটা উমরার ফরজ তাওয়াফ উমরার ফরজ তাওয়াফ আদায় করে দুই রেখা তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করে জমজমের পানি পান করে সাফা মারওয়ার সাই করে বাসায় গিয়ে মাথার চুল চেঁচে বা কেটে আমরা উমরার এহরান থেকে মুক্ত হয়ে যাব ঐচ্ছিক পোশাক পরে বাকি দিন গোলা কাটাবো আর হিসাব করতে থাকবো আটই জিল হজ কবে আসবে সাতই জিল হজ দিবাগত রাত্রে আমরা আবার হজের এহরাম পরে দুই রাকাত এহরামের নামাজ আদায় করে আমরা নিয়ত করব হে আল্লাহ আমি হজের এহরাম মানতেছি হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন এই হজটি আমার পক্ষ থেকে কবুল করুন এই কথা বলে সাথে সাথে বলতে হবে লাব্বাই কাল্লাহোন আলাব বাইক লাব্বাই কালা শারি কালাকাল্ব্বাইক ইন্ন আল হামদাবান নেহমা তালাক মুল লা শারী তিন তিনবার তালবিয়া পড়ার সাথে সাথে হজের এহারাম বান্দা হয়ে যাবে হজ্ের এহারাম বেঁধে যদি সম্ভব হয় উত্তম হবে মক্কাশরিফের বাসা থেকে এহারামটা পরে মসজিদের হারামে গিয়ে এহারামটা বাঁধলে উত্তম হয় বাসায় বাঁধলে এহারাম বাধা হয়ে যাবে মসজিদের হারামে গিয়ে রাত্রে দশটা সাড়ে দশটার সময় হজের এহারাম বেদে সাধারণ নিয়মে বাসায় চলে আসা এবং পরের দিন সকালে তালবিয়া পড়তে পড়তে মিনায় যাওয়া যদি কেউ হজের এহারাম বেদে একটি নফল তাওয়াফ আদায় করে দুই রেখা তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করে সাফা মারোয়ার সাইটা অর্থাৎ হজের সাইটা যদি অগ্রিম আদায় করতে চায় তাহলে ইচ্ছা করলে সাত দিবাগত রাত্রেই আদায় করতে পারে অগ্রিম সাই আদায় করতে হলে দুইটা শর্ত হজের এহরাম থাকতে হবে এবং একটি নফল তাওয়াফ করতে হবে হজর এহরাম বেঁধে একটি নফল তাওয়াফ করে যদি সাফা মার সাইটা ওই রাত্রে আদায় করে ফেলে অগ্রিম তাহলে দশই জলহজ বা এগারোই জিলহজ হজ মক্কাশরিফ এসে হজের ফরজ তাওয়াফ করে আর সাই করতে হবে না আর যদি সাই না করে শুধু এহারাম বেঁধে সকালে বুড়ে মিনা চলে যায় এবং কেরান এবং এফরাত হজ যারা করবে তাদেরকে নতুন করে হজের এহারাম মানতে হবে না কারণ আগের থেকে তারা এহারাম বেঁধে মক্কা শরীফ পৌঁছেছেন সব প্রকার হজ যাত্রীরাই আটে দিল হজ সকাল ঘুরে আগে বা পরে মিনায়ের উদ্দেশ্যে মক্কা ছেড়ে চলে যাবে মক্কা ছেড়ে মিনায় গিয়ে জ্বর আসর মাগরি পেশা ফজর পাঁচক নামাজ পড়া তালবিয়া পড়া এই আমল মিনাতে অবস্থান করা আট তারিখ হল সুন্নত পরের দিন সকালে নয়জিল হজ ফজরের পরে সবাই চলে যাবে আরও ছয় মাইল পূর্বে আরাফার ময়দানে আরাফার ময়দানে সারাদিন অবস্থান করে কান্নাকাটি করে তোব্যাস্ত পার করে সন্ধ্যার পরে সকলে চলে আসবে মুজদালিফায় মুজদালিফায় এসে যে যখন আসবে তখন সে এক আজান এক একামতের মাধ্যমে মাগরিব এবং এশার দুই ভক্ত নামাজ আদায় করবে তারপরে রাত্র যাপন করবে খোলা আকাশের নিচে পরের দিন ভুরে ফজন্য নামাজ পরে মুজদালিফা থেকে সম্ভব হলে সত্তরটি কঙ্কর সংগ্রহ করে মিনায় তাঁবুতে চলে যাবে সেখানে গিয়ে জিল হজ বড় শৈতানকে সাতটা পাথর মারবে তারপরে কুরবানি করবে যারা তামাত্তু আর কেরান হজ করবে তারা কুরবানি করে মাথা চেষে মহিলারা মাথার চুলের আগা একটু কেটে এহারাম মুক্ত হয়ে যাবে হজের এহরাম সকলের জন্য শেষ পরে এগারোই জিলহজ এগারোই জিলহজ তিনও শৈতানকে সাতটা সাতটা করে তিন সাতা একুশটি পাথর মারা ওয়াজিব এগারোই জিলহজ এবং বারোই জিল হজ পাথর মারার সময় আরম্ভ হবে জোহরের বক্ত থেকে জোহরের বক্ত থেকে বাকি সারা দিন। এবং পরবর্তী রাত্রের সাদেক পর্যন্ত এগারো তারিখের পাথর মারা যায় আছে এগারো তারিখ পাথর তিনো শৈতানকে মারতে হবে এবং তর্তী মূর্তে মারতে হবে প্রথমে ছোট শৈতানকে সাতটি পাথর একটি একটি করে তারপরে দ্বিতীয় শৈতানকে মেজু শৈতানকে একটি একটি করে সাতটি পাথর তারপরে সব শেষে বড় শৈতানকে একটি একটি করে সাতটি পাথর তিন একুশটি পাথর মারা ওয়াজিব এগারো তারিখ এবং বারো তারিখ একটি মশালা জেনে রাখলে খুবই উপকারে আসবে ইনশাল্লাহ মহিলাদের জন্য বৃদ্ধ লোকের জন্য এবং অসুস্থ লোকদের জন্য এবং তাদের দায়িত্বে যিনি আছেন তার জন্য এই চার প্রকার লোকের জন্য রাত্রে পাথর মারা উত্তম কাজে তারা রাত্রে পাথর মারতে গেলে অসুস্থ এবং মহিলাদের জন্য বৃদ্ধ লোকের জন্য একটু সহজ হবে ভিড় কম হবে রাত্রে এগারো তারিখের পাথরটা যদি দিনে না মেরে সঙ্গে মহিলা বা বৃদ্ধ বা অসুস্থ লোক থাকলে তাদের কি নিয়ে রাত্রে এগারোটার দিকে তিনও শৈতানকে সাতটা সাতটা একুশটা পাথর মেরে রিটার্ন তাবুতে না এসে বড় শৈতানকে পাথর মেরে সোজা সামনের দিকে তিন কিলোমিটার পরে মক্কাশরি তিন কিলোমিটার পথে বাসও পাওয়া যেতে পারে বাস না পাওয়া গেলে পাথর পাহাড়ের সুরুং পথ দিয়ে হেঁটে হেঁটে ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে মক্কা শরীফ পৌঁছে যাবে শরীফ কেন আসতে হবে ফরজ তাওয়াফ করার জন্য হজের মৌলিক তিন ফরজের শেষের ফরজটা হলো তাওয়াফে জিয়ারত বা ফরজ তাওয়াফ ফরজ তাওয়াফ করার জন্য আল্লাহ তাআলা তিন দিন সময় দিয়েছেন দশই হজ সকাল ফজর থেকে নিয়ে সারা দিন সারাদিন সারারাত্র সারা দিন সারাদিন সারারাত্র এবং বারোই জিলহজ সারাদিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই তিন দিনের ভিতরে মিনার থেকে যার যার সুযোগ মতে মক্কা শরীফ এসে আল্লাহর ঘরের যে তাওয়াফ করা হয় এটাকে ফরস তাওয়াফ বলা হয় তাওয়াফে জিয়ারত বলা হয় এই তাওয়াফটি ওই সময়ের তিন দিনের ভিতরেই করতে হবে তবে উত্তম হবে আমার পরামর্শ এগারো তারিখে তিন শৈতানকে বাতর মেরে রাত্রে এগারোটার পরে আমরা চলে আসি মক্কা শরীফ তখন হবে কি ভিড় কম হবে রাত্রে একটা দেড়টা দুইটার দিকে ফরস্ত আফ করলে ভিড় একেবারে কম থাকে সহজে ফরস্ত আফটি আদায় করা যায় কারণ দশ তারিখ এগারো তারিখ এই দুই দিন দুই রাত্রে অধিকাংশ লোক আফ করে ফেলেছে অসুস্থ মহিলাদেরকে নিয়ে মাজুর অপারগ অপারোগ লোকদেরকে নিয়ে ওই রাত্রে এগারো তারিখ দিবাগত রাত্রে যদি আফটি আদায় করা হয় রাত্রে একটা দুইটার দিকে তাহলে ভিড় কম হবে অভিজ্ঞতা আলোকে আমি বলিস এটা আমার পরামর্শ ফরস্ত করে এই আফের সময় রবল এস্তেবার প্রয়োজন হবে না যদি আট তারিখ সাত তারিখ দিবাগত রাত্রে হজের এহরাম বেঁধে একটি নভল তো আফ করে অগ্রিম যদিও সাইটা করে নেওয়া হয় তাহলে এগারো তারিখ ফরস করে আর সাই করতে হবে না আর আগে যদি সাই না করে থাকে তাহলে এগারো তারিখ ফরস তফ করে দুই রেখাত ওয়াজিব নামাজ আদায় করে সাফা মারোয়ার সাই এটা হজের সাই ওয়াজিব সাই আদায় করতেই হবে ফরস্তহফ শেষ করে আমরা মসজিদুল হারামের চত্বরে এসে দেখব যাচাই করব বারো তারিখের পাথর মারতে কারা যেতে সক্ষম কারা অক্ষম যারা বলে যে হুজুর আর পারি না পাও চলে না বাসায় কিভাবে যাব দশ মিনিট রাস্তা এটাও আমার পক্ষে সম্ভব হইতেছে না এরকম অপারক বা মাজুর যদি কেউ হয়ে দেয় তারা তার মাহারাম পুরুষকে বা অন্য কাউকে সুস্থ ব্যক্তিকে অনুমতি দিবে আমি বারো তারিখের পাথর মারতে যেতে অক্ষম আমার পক্ষ থেকে মেহরবানি করে আমার পাথরটা মেরে দিবেন। তাহলে অপারক অবস্থায় যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় আর আপনার পক্ষ থেকে যদি অন্য কেউ পাথর মেরে দেয় তাহলে ও ওয়াজিব আদায় হয়ে দেবে ইনশাল্লাহ বারো তারিখ তিনো শৈতানকে পাথর মারতে হয় তিন সাতটা একুশটা পাথর এবং এগারো তারিখের মতে জোহরের অক্ত থেকে পাথর মারার সময় আরম্ভ হয় প্রথমে ছোট শৈতানকে একটা একটা করে সাতটা তারপরে দ্বিতীয় শৈতানকে একটা একটা করে সাতটা তৃতীয় শৈতান অর্থাৎ বড় শৈতানকে একটা একটা করে সাতটা আমাদের প্রিয় নেবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম এগারো এবং বারো তারিখ ছোট শৈতানকে পাথর মেরে বাম পাশে গিয়ে খালি জায়গায় কেবলামুখী হয়ে তিনি দাঁড়িয়ে কিছু কোন দোয়া করেছিলেন আমরাও পাথর মেরে দোয়া করবো এটা শূন্য দোয়া কোমলের একটি স্থান নবীজি সাল্লা সাল্লাম এগারো এবং বারো তারিখ দ্বিতীয় শৈতান অর্থাৎ মেজ শৈতানকে সাতটি পাতর মেরে বাম পাশে কাবলামুখী হয়ে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন আমরাও সেখানে গিয়ে একটু দোয়া করব নবীর সুন্ন এগারো এবং বারো তারিখ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বড় শৈতানকে পাথর মেরে দোয়া করার তো দূরের কথা তিনি সেখানে দাঁড়াইতেও নিষেধ করেছেন তো বারো তারিখ যদি পাথর মারা হয়ে যায় তারপরে আমি কি করবো আপনি করবেন কি ইসমা আলাই ও আমার মেহমানরা তোমরা দশ তারিখ আট তারিখ মিনাতে কাটাইছ কষ্টর জীবন নয় তারিখ আরাফার মাঠে কত কষ্ট কান্না কান্নাকাটি করেছো রাত্রে খোলা আকাশের নিচে মুজদারি ফাই তোমরা কাটিয়েছ কত কষ্ট করেছ দশ তারিখ তোমরা পাথর মেরেছ কুরবানি করেছ মাথা মুন্ডে এসো এগারো তারিখ তিরো শৈতানকে পাথর মেরেছ তোমরা ক্লান্ত পরিশ্রান্ত আমি আল্লাহ আমি তোমাদেরকে দেখছি বারো তারিখ পাথর মারার পরে যদি তোমরা কেউ মনে করো যে আমি তাড়াতাড়ি করে মক্কা শরীফ চলে যাবো তাহলে তোমরা তোমাদের জন্য অনুমতি আছে চলে যেতে পারো হরা করে মিনা ছেড়ে বারো তারিখ দিবাগত রাত্রে শুভে সাদেকের আগে আগে মিনা থেকে করে তোমরা মক্কা শরীফ চলে গেলে তোমাদের হজ শেষ আর তেরো তারিখ পাথর না মানলেও কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না এরপর আল্লাহ বলছেন ওমান তা খারাপ কেউ যদি বারো তারিখ তিরোশয়তালকে পাথর মারার পরে তেরো তারিখ পাথর মেরে একটু বিলম্ব করে যদি মক্কায় যায় তাহলে কোনো ফালা ইসমালাই এই সেটাকে অপরাধ বলে গণ্য করা হবে না আল্লাহ পাকের এই আয়াতে ক্যারিমার দ্বারা সুস্পষ্ট বোঝা যায় তেরো তারিখ পাথর মারা এটা ঐচ্ছিক আল্লাহ স্বাধীনতা দিয়েছেন বারো তারিখ পাথর মেরে অসুস্থ বোধ করলে অক্ষমতা প্রকাশ পাইলে আমরা চলে যাব মক্কায় শেষ আর যদি সুস্থ থাকি তাহলে তেরো তারিখ পাথর মেরে তারপরে মক্কায় যাব আমাদের প্রিয় নবী মোহাম্মদ তিনি তেরো তারিখ থেকে পাথর মেরে বিলম্ব করে তার মক্কায় গিয়েছিলেন যারা বারো তারিখ চলে যেতে চান তারা বারো তারিখ পাথর মেরে সুবে সাদেকের আগে আগে মিনার সীমানা ত্যাগ করে মক্কার সীমানায় প্রবেশ করতে হবে কারণ যদি কেউ বিলম্ব করে বারো তারিখ দিবাগত রাত্রে শেষ রাত্রে শুভেচ্ছাদিক যদি মিনার সীমানার ভিতরে হয়ে যায় তাহলে এখন আর সে মক্কায় যাওয়ার তার স্বাধীনতা থাকলো না অবশ্যই তাকে তেরো তারিখ পাথর মারা মারতে হবে পাথর মারাটা ওয়াজিব আর যদি শুভেচ্ছাদিকের পূর্বে মিনা ত্যাগ করে চলে যায় তাহলে তার কোনো অসুবিধা নাই এই পাথর না মারাটা কোনো অপরাধ বলে আল্লাহর নিকট গণ্য হবে না যদি কেউ তেরো তারিখ পাথর মারতে আগ্রহী হন নবীর সুন্নতি হিসাবে তাহলে মিনায় থেকে যান ছোট শৈতানের কাছে মসজিদুল খয়েফ মিনার ঐতিহাসিক মসজিদ মসজিদুল খায়েফ যেই মসজিদে আমাদের নবীজি সাল্লি সাল্লাম বহুবার নামাজ পড়েছেন এই মসজিদে হাজার হাজার টয়লেটের ব্যবস্থা আছে অজু স্তেঞ্জার ব্যবস্থা আছে মসজিদে থাকার ব্যবস্থা আছে বিশাল মসজিদ চল্লিশ লক্ষ লোকের মধ্যে উনচল্লিশ লক্ষ লোক সাড়ে উনচল্লিশ লক্ষ লোকেই বারো তারিখ পাথর মেরে মক্কা চলে যায় মিনা মোটামুটি খালি থাকে কাজে তেরো তারিখ পাথর মারতে গিয়ে মিনায় অবস্থান করা কোন কঠিন না কষ্টের জীবন আর হবে না পরের দিন সকালে তেরো তারিখ উত্তম মারার সময় তো জোহরের পরে কিন্তু যদি কেউ সকালবেলা নয়টা দশটার দিকে আদায় করে ফেলে পাথর মেরে তার ওয়াজিব আদায় হয়ে যাবে তেরো তারিখে পাথর মারার সময়ের সময় নির্ণয়ের ব্যাপারে শরীয়ত একটু শিথিল এইভাবে যদি আমরা হজ করে মক্কা চলে যেতে পারি বারো তারিখ বা তেরো তারিখ আলহামদুলিল্লাহ আমাদের হজ শেষ এখন শুধু থাকে বিদায় তাওয়াফ বিদায় তাওয়াফ এটা ওয়াজিব যেদিন মক্কা শরীফ থেকে আমরা একেবারে বিদায় নিয়ে হয়তো মদিনায় যাব অথবা জিদ্দায় যাব বিদায়ের পূর্বে আল্লাহর ঘর তাওয়াফ করা শেষবারের মতো এটা হলো বিদায় তাওয়াফ এটা হজের একটা ওয়াজিব সর্বশেষ ওয়াজিব আমল বিদায় তাওয়াফ একদিন আগেও করা যায় এক রাত্র আগেও করা যায় বিদায় তাওয়াফ করার পরে কেউ যদি এরকম ভুল ধারণা না করি বিদায় তাওয়াফ করে এসেছি আর কাবাগড়ে যেতে পারবো না আর নফল তাওয়াফ করতে পারবো না এটা ভুল ধারণা হবে বিদায় তাওয়াফের নিয়ত করে আপনি বিদায় তাওয়াফ করে ফেলেছেন বিদায় ও আজিব আদায় হয়ে গেছে যদি সুযোগ পান তাহলে আরও নফল তাওয়াফ করেন কোনো অসুবিধা নেই মক্কা শরীফের আমলের সবচেয়ে এক নম্বর আমল হলো বেশি বেশি করা সুযোগ পেলেই আমরা নফল তাওয়াফ করব। শয়তানের পক্ষ থেকে এরকম প্ররোচনা যাতে না আসে দিলের মধ্যে যে তাওয়াফ করে আসছে আবার যায় কি করে এটা একটা শয়তানের প্ররোচনা আল্লাহ সবাইকে শয়তানের ধোকার থেকে আল্লাহ হেফাজত করুক আমিন Yeah.